নীল পলিশ আছে, 18 টাকা পিস আছে, 16 টাকা পিস আছে, ব্রুজের আইটেম আছে, এই যে দেখেন এক একটা এক কোয়ালিটির। এই যে এগুলো হচ্ছে লাভজনক ব্যবসা আর কি, 3 টাকা কিনে 10 টাকা বিক্রি। একদম সুন্দর সুন্দর কালার আছে, বাচ্চাদের কালার যেগুলো পাতা 16 টাকা, এগুলো হচ্ছে 5 টাকা কিনে 20 টাকা বিক্রি করে। দামই কম দামি আইটেমের শেষ নেই ভাই, এগুলো 10 টাকা পিস কিনা 360 টাকা বক্স। সিজন যেহেতু ঈদের অবশ্যই তো দুল চলবে। এটা হচ্ছে আরো আনকমন দেখছেন, এড স্টোনের মতো। এটা ব্রেসলেট আছে, আংটি আছে, লকেট আছে, নতুন নতুন ডিজাইন। এগুলো এগুলো তো একদম রানিং মাল, এক টাকা বিশ পয়সা পিস। এগুলো 150 টাকা আছে, 120 টাকা আছে, 130 টাকা আছে। এই যে কাবেরি আছে, অর্গানাইজ আছে, মমতাজ আছে, স্মার্ট আছে, রাঙ্গাপুরি আছে, হিউজ কালেকশন। এখানে অনেক কোয়ালিটি আছে, অনেক ডিজাইন আছে, এই যে একদম আনকমন। কত টাকা পিস মডেল লিপস্টিক? এই যে এটা 3 টাকা সামথিং কিনা পড়। এগুলো সব নিউ কালেকশন। বেবি আছে এক পাশে, আর এক পাশে রাবার, একদম নতুন। এগুলো আপনার দোকানে কিভাবে আসবে? আমার দোকানের লোকেশনটা হচ্ছে চকবাজার শাহি মসজিদ মার্কেট আর কি। আমার দোকানটা তো এটা আসবে চকবাজার আসে, শাহি মসজিদের সামনে আসে। আমাদেরকে 2 নম্বর গেট আছে, 1 নম্বর গেট আছে, ওটা বললে আমরা অবশ্যই নিয়ে আসবো আর কি, রিসিভ করে নিয়ে আসবো। আর মার্কেটে আসার সুবিধা হচ্ছে পাশে দিয়ে, মসজিদের পাশ দিয়ে একটা 2 নম্বর গেটের সাইড দিয়ে যে রাস্তাটা ঢুকছে, জি জি, ওটার পাশ দিয়ে নিচে মার্কেটের ভিতরে আসতে পারবেন। সিঁড়ি দিয়ে, সিঁড়ি আছে, আচ্ছা, সিঁড়ি দিয়ে মার্কেট আর কি, জি জি, বেসমেন্টে, জি। আচ্ছা, আর এই মার্কেটের নাম কি? আর এটার নাম হচ্ছে চকবাজার শাহি মসজিদ মার্কেটে বলে আর কি। চকবাজার শাহি মসজিদ মার্কেট আন্ডারগ্রাউন্ড, জি জি, আন্ডারগ্রাউন্ড। এটা নতুন মার্কেট হয়েছে আর কি। আমার দোকানের নাম হচ্ছে হারুন স্টোর। দোকান নাম্বার কত? দোকান নাম্বার হচ্ছে B20। B20, জি। আচ্ছা, তো আমরা তো অনেক কালেকশন দেখাবো, অনলাইনে কেনাকাটার সিস্টেম কি? অনলাইনে কেনাকাটার সিস্টেম হচ্ছে আমরা সব জায়গায় কন্ডিশন হিসেবে দিই, কিছু টাকা দিতে হয় আর কি আমাদেরকে। 1000 টাকা দিলে কনফার্মের জন্য আর কি। আপনি চাইলে 30-40 হাজার 50 হাজার টাকা মালও নিতে পারেন 1000 টাকা দিয়ে। এদের সিজন হিসেবে নতুন নতুন কিছু কালেকশন দেখাই, জি জি, যেগুলো বিভিন্ন ধরনের জিনিস আছে, এগুলো সব আপডেট না, জি জি, এগুলো সব নিউ কালেকশন। এটার দাম হচ্ছে 130 টাকা পিস। 130 টাকা পিস, 130 টাকা পিস। এই যে রানী মুকুটের কে, যে কালারফুল, কত টাকা বিক্রি? কালারফুল আছে, এটা 250-300 টাকা অনায়াসে বিক্রি হবে। এটা তো হচ্ছে মেটাল, প্লাস্টিক না কিন্তু, এটা মেটাল কিন্তু প্লাস্টিক না। এই যে এগুলো কালারফুল আছে, এই যে 480, একদম সুন্দর সুন্দর কালার আছে, বাচ্চাদের কালার যেগুলো 40 টাকা পিস, এগুলো 40 টাকা পিস, 100 টাকা বিক্রি করছে, জি জি। এগুলো বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, আমরা বললে ওইভাবে ভিডিও কল দিয়ে দেখা দেখা দিবো, রেট লাগাই দিবো। আপনার রেট তো কাস্টমার জানবে না, বা নতুন নতুন যারা উদ্যোগ নিছে যে ব্যবসা শুরু করবে, অনেকে বুঝবে না যে রেট কোনটা কিরকম বা কি হিসেবে, আমরা ওই হিসাবে রেট গুলা লাগাই দিবো। এগুলো সব কালার, একদম সুন্দর একটা জিনিস, এই যে পর দেওয়া আছে, ইয়ে দেওয়া আছে, বাচ্চারা পড়লে তো একদম রানীর মতো লাগবে, ঠিক আছে না? এগুলো কত? এগুলো হচ্ছে 360, জি, 12 পিস, 360 টাকা পিস। এই যে এখানে তো আরো অনেক ডিজাইন আছে, আমরা বললে ওভাবে দেখাবো। এরপরে কিছু এই যে হিজাব ব্যান্ড দেখাই, এই যে এগুলো হচ্ছে আপনার 130 টাকা পিস, 130 টাকা পিস। এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে 120 টাকা পিস, 120 টাকা পিস, 120 টাকা পিস, জি। এই যে এগুলো আছে আবার 85 টাকা পিস। হিজাব ব্যান্ড আমার কাছে 130 আছে, 120 আছে, শুধু 85 আছে। এই যে এগুলো আছে 130 টাকা পিস। এই যে খুব সুন্দর মাল, মুকুট, জি জি, মুকুটের মাঝে কালারও আছে, কালার দেওয়া যাবে, আর হচ্ছে আপনার এই যে কাসমতি দেওয়া আছে, যে এই ডিস্টেন্সের মধ্যে কাসমতি দেওয়া আছে, 130 টাকা পার পিস আর কি, 130। এগুলোর মাঝে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আমাদের কাছে, যে 125 টাকা, 30 টাকা, আমরা দাম ওইভাবে বলে দেবো। এগুলো একদম নতুন মাল, এগুলোর দাম হচ্ছে 130 টাকা পাতা, 130 পাতা, আবার এগুলো হচ্ছে 100 টাকা পাতা, এগুলো 100, এই যে এগুলো আছে 150, এগুলো 150 টাকা সেট। এগুলো বেবি আছে এক পাশে, আর এক পাশে রাবার, আবার এই এটা হচ্ছে আংটি দেওয়া, এক একটা এক এক মডেলের আর কি, যে এগুলো এক একটা এক এক গেটা করে, জি জি জি, একদম নতুন আর কি, এগুলো নতুন কালেকশন। 150 টাকা পিস, 150 টাকা, এই এক পিসের দাম আর কি 150, মানে দুই সেটের দাম হচ্ছে 150 টাকা, মানে পুরোটাই, পুরোটার দাম আর কি 150 টাকা, জি। এটা বিক্রি করতে পারবে কত? এটা হচ্ছে আপনার 250 টাকা তো অনেক বিক্রি হবে, বিক্রি করতে পারবে। এগুলো হচ্ছে আপনার এই যে একদম স্ট্যান্ডার্ড কালার, এগুলো নতুন বেরিয়েছে নাকি? জি জি জি, এগুলো নতুন, মানে এটার আপডেট ভার্সন, জি জি জি, এটার আপডেট ভার্সন, জি জি, একদম কালারটা। এগুলো কত করে পাতা? এগুলো হচ্ছে আপনার 100 টাকা পাতা, এক পাতার দাম পড়ে 16 টাকা, 16 টাকা পড়ে, 16 টাকা পড়ে, জি। বিক্রি হবে 40 টাকা, 40 টাকা বিক্রি হবে, এক এক সাইডে আপনার 24 পিস করে আছে। এরপরে কিছু ব্রেসলেট আইটেম দেখাই, এগুলো নতুন, এগুলো 35 টাকা পিস, 35 টাকা পিস, 35 টাকা, বাচ্চাদের না বড়দের? বাচ্চারা, বড়রা, মিডিয়াম সবাই পড়তে পারে। এগুলো 12-13 বছর, 15 বছর যারা আছে হেরাও পড়তে পারে। ওই যে আমার হাতে লাগবে দেখছেন, ওয়াও, এই যে ফ্রি সাইজ, বড়রাও পড়তে পারবে। কত পার পিস? 35 টাকা পিস, 35 টাকা পিস। এই যে এগুলো আছে শুধু 80 টাকা ডজন, 80 টাকা ডজন, এই যে 80 টাকা ডজন, জি, এইটা আছে 80 টাকা ডজন। এর মাঝে এই যে নতুন আপডেট আছে, হলো ব্রেসলেট, এটা হচ্ছে আপনার 170 টাকা পিস, 170 টাকা পিস, কালার আছে এগুলো, জি, 3-4টা কালার আছে, এই যে বড়, জি জি জি, এগুলো ফ্রি সাইজ সব, স্টোনের, এই যে স্টোনের, এই স্টোন বলে আর কি, এটারে
এত দাম দিয়ে নেবেন যদি গড়ে না চলে তাহলে হলো ভাই। এটা হচ্ছে আপনার 100 টাকা পিস। এটা কি? এটা ব্রেসলেট আছে, আংটি আছে, লকেট আছে। দামি মাল তো সমস্যা নেই, আমার কাছে যে যেরকম চাবে সে সেরকম ভাবে নিতে পারবে, নিতে পারবে। শুধু একটাই ইয়ে হচ্ছে যে আপনি 1000 টাকা আমাকে বুকিং দিলে আপনি 50,000 টাকার মাল নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, শুধু মাল লেখানোর পরে 1000 টাকা দিতে হবে। দিতে হবে? জি জি জি, অর্ডার কনফার্ম করার জন্য। জি জি জি, শুধু অর্ডার কনফার্মের জন্য। আর এই যে এরপরে কিছু রাবার আইটেম দেখাই, এই যে এগুলো, এই যে এগুলো, এগুলো হচ্ছে 150-12 টাকা সামথিং পড়ে। আপডেট আপডেট মানে আপডেট অনেক সব ডিজাইন আছে। জি, এগুলো 220 টাকা প্যাকেট, 22 টাকা কাট পড়ে। এগুলো আছে 13 টাকা পিস পড়ে, 13 টাকা পিস। জি, এগুলো 13 টাকা মেরে হাতেও পড়ে। জি জি, খোপার আর কি, খোপার হাতের চুলে। আপনি তো দেখতেছেন যে উঠেলে শুধু ডিজাইন, উঠেলে শুধু ডিজাইন। সরাসরি আসলে অনেক কালেকশন দেখে শুনে আপনারা নিতে পারবেন। জি জি জি, অনেক সব আপডেট ডিজাইন। জি জি, সব আপডেট ডিজাইন। আর ভাই, আমি ভাই বলতেছি যে আমি তো এখন রুলস রাখতেছি না যে না দামি কোনটা কম দামি কোনটা। এখন হচ্ছে ঈদের সিজন, ঈদের সিজন, ঈদের সিজন মানে আপনার সিজন ভালো। এখন দেখা যাচ্ছে আপনি শুধু হচ্ছে মালের কোয়ালিটি কোনটা ভালো এটাই দেখাতে হবে। সেক্ষেত্রে আর কি আমি ভালো ভালো মালগুলো, আপডেট মালগুলো দেখাইতেছি বা এগুলো, এগুলো বাচ্চাদের যে হাতের রিং, এই যে এগুলো বিভিন্ন রেটের আছে। 160 টাকা বক্স মাত্র, 60 টাকা সামথিং পড়ে, 3 টাকা সামথিং পড়ে, 10 টাকা 20 টাকা, 20 টাকা অনায়াসে বিক্রি হয়। এগুলো 10 টাকা পিস কিনা 360 টাকা বক্স, এগুলো 330 টাকা বক্স। এগুলো বিভিন্ন রেঞ্জের আছে। এই যে এই ডিস্টেন্সের মাল, এগুলো হচ্ছে আপনার 10 টাকা পিস। আবার এটা হচ্ছে 10 টাকা পিস, 10 টাকা, এটা আছে 13 টাকা পিস, এগুলো হচ্ছে 13। অনায়াসে এগুলো 40 টাকা 50 টাকা অনায়াসে বিক্রি হয়। তাহলে এই ডিস্টেন্সের মাল না, এই যে সব এই ডিস্টেন্স। এই যে আমরা বললে ওভাবে ডিজাইন দেখাই দেবো ভাই, এখানে কোনো ফতরানোর শিকার না, আমরা চক বাজারের লোক। আপনারা শুধু পাইকারি ব্যবসা করেন? জি জি, শুধু পাইকারি ব্যবসা করেন। এটা তো সব আপডেট করছি। জি জি জি, এটা হচ্ছে মালা। জি জি জি, সিরুনি, আয়না, ব্রেসলেট, এরপরে মালা। এটা হচ্ছে আপনার 90 টাকা সেট, 90 টাকা সেট, 90 টাকা সেট, পুরো সেট 90। সিরুনি একটা, আয়না একটা, আয়না একটা, মালা আছে, ব্রেসলেট আছে। জি, 90 টাকা সেট। এরপরে ওই যে ওটা আছে 50 টাকা পিস, 50 টাকা পিস, 50 টাকা পিস। এগুলো কত ভাই? এরপরে এই যে এখানে এই আরেকটা আছে, এই যে এটা, এটা হচ্ছে 80 টাকা, 80 টাকা পিস, 80 টাকা পিস। জি, এখানে কিন্তু অনেকগুলো আছে, ব্রেসলেট আছে, আংটি আছে, মালা আছে, 80 টাকা পিস। তারপরে অনেক তুলা আছে, এই যে কম দামের মাঝে, এই যে এগুলো কত করে? এগুলো হচ্ছে 70 টাকা প্যাকেট আছে, 80 টাকা প্যাকেট আছে, 30 টাকা প্যাকেট আছে, 10 টাকা প্যাকেট আছে। আর এই যে সেট গুলো হচ্ছে 120 টাকা সেট। কোনগুলো? বিভিন্ন রেটের। জি জি, এখানে 240 পিস। আবার কালার গ্যারান্টি করা মাল আছে, এক এক পিসের দাম, চেনের, চেনের গ্যারান্টি করা চেন ওগুলো আছে, এক এক পিসের দাম হচ্ছে আপনার 50 টাকা, 60 টাকা, 35 টাকা, 30 টাকা। এগুলো আমরা বিভিন্ন ধরনের, এগুলো কম রেঞ্জ। এটা 70 টাকা ডজন, 70 টাকা ডজন। এগুলো হচ্ছে আপনার 120 টাকা ডজন, 35 টাকা, 70 টাকা, 40 টাকা বিভিন্ন রেঞ্জের মাল আছে। এগুলো আপডেট মাল, বুঝছেন, নতুন নতুন ডিজাইন। এগুলো রেট আবার বেশি ধরবেন না? না না না, রেট তো ভাই পাইকারি বলছে কারে ভাই, আমাদের থেকে নিয়ে তো তারা ব্যবসা করবে। আচ্ছা, তাহলে তো আর দেখা গেছে আমরা রেট বেশি ধরলে তো আর তারা ব্যবসা করতে পারবে না, তাই না? এটা হচ্ছে আপনার 3 টাকা সামথিং পড়ে, মানে ধরেন 60 টাকায় পড়ে পাতা, পাতা 60। জি, 240 টাকা বক্স। আগে আবার 3 টাকা সামথিং ছিল, এখন একটু রেট বাড়তি বাড়তি, বুঝতে পারছেন? জি, এগুলো 240 টাকা বক্স। সিফটিপিন? জি জি জি, এগুলো হচ্ছে আবার, এই যে সিফটিপিন গোল্ডেন আছে না, এগুলো হচ্ছে আপনার পার্লার ক্লিপ। জি, এগুলো পার্লার ক্লিপ, এর 6 টাকা পড়ে পাতা, 6 টাকা সামথিং, 330 টাকা বক্স, 48 পাতা। এরপরে এই যে একটা হেনা আছে ভাই, আমার কাছে ইনশাল্লাহ আসলে দেখেছে 10 টাকার আইটেম ধরে শুরু করে
আপনি যদি চান যে না দশ টাকা ধরে ব্যবসা শুরু করবেন ইনশাল্লাহ নতুন উদ্যোক্তারা দশ টাকার আইটেম দিয়ে শুরু করতে পারে, শুধু দশ টাকা বিক্রি করবে, শুধু দশ টাকা দশ টাকা করবো, জি জি সেগুলো আমাদের কেনা পারবে কত, জি সেগুলো আপনার দুই টাকা আড়াই টাকা বিশ পয়সা, এই যে এটা বিশ পয়সা, বিশ পয়সা কিনে এক টাকা বিক্রি করবো পিস, আচ্ছা এটা দুশো টাকা প্যাকেট কিনে আপনার এক হাজার টাকা বিক্রি উঠবে, মানে আটশো টাকায় লাভ, এখন লাভের আইটেম আছে আমার, তিন টাকা কিনে দশ টাকা বিক্রি, দুই টাকা কিনে দশ টাকা বিক্রি, পনেরো টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি, এরকম রেঞ্জের অনেক আইটেম আছে, এই যেগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পাতা, এই এটা হচ্ছে আপনার সত্তর টাকা পাতা, এটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা পাতা, এই যে পাঁচচল্লিশ, আবার এগুলো আছে সত্তর টাকা পাতা, সব নতুন সত্তর টাকা, এটা হচ্ছে পঞ্চাশ টাকা, সত্তর টাকা ডজন আর কি, ছ টাকার থেকে কম পড়ে, এখানে কত পিস, এখানে বারো পিস, এই যে এগুলো বিভিন্ন রকমের কোয়ালিটি, এটা নব্বই টাকা ডজন, এই যে এগুলো নব্বই টাকা ডজন, এটা আছে আবার পঁয়ষট্টি টাকা, এটা আছে পঁচাশি টাকা, আমরা বলে ওভাবে ডিজাইন দেখাতে দেখাতে পাই, এখানে বহু ডিজাইন বহু রকমের আইটেম, নতুন জি জি জি, এগুলো হচ্ছে নতুন রানিং মাল চলে আর কি, এগুলো একশো বিশ, এটা নতুন মাল, এটা হচ্ছে আবার একশো পঞ্চাশ, একশো পঞ্চাশ টাকা ডজন, জি এরপরে এই যে প্রিন্টটা এখন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের বিভিন্ন কালার, এটা হিজাব প্রিন্ট, জি এটা হচ্ছে মাত্র বিশ টাকা পিস, বিশ টাকা পিস, মাত্র বিশ টাকা পিস, জি এরপরে এই যে এগুলো আছে, এগুলো তো একদম রানিং মাল, এগুলো চলে সবসময়, একশো বিশ টাকা ডজন আছে, একশো দশ টাকার আছে, একশো টাকার আছে বললে আমরা ওইভাবে রেট দিয়ে দেবো সমস্যা না, এই যে এটা হচ্ছে আপনার এক টাকা ষাট পয়সা পিস পড়ে, এক টাকা সত্তর পয়সা পিস পড়ে, আশি পয়সা পড়ে এরকম আর কি, এই যে এগুলো দেখছেন এগুলো সব আপডেট মাল আছে, ইনশাল্লাহ যদি নতুন উদ্যোক্তা হয় যে না ভাই ব্যবসা করতে আছে কী করবে কী করবে করতে পারতেছে না, মানে বুঝ পাইতেছে না যে কী করবে, আচ্ছা তখন যা আর কি আমরা অবশ্যই আমাদেরকে ফোন দিলে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমরা ওইভাবে অবশ্যই মানে লোকেশন দিয়ে দেবো বা বুদ্ধি পরামর্শ একটা না একটা ব্যবস্থা বাইর করে দেবো ভাই, আর আমাদের সাথে পরামর্শ নিলে ভাই আপনার লস হবে না বরং চার লাভ হবে, আর আমরা চাই না যে আপনারা খারাপ বুদ্ধি দেবো, আমরাও চাই দেখা যাচ্ছে আপনার কাছে যদি আমরা সেল করতে পারি অবশ্যই আমাদেরও বেনিফিট আছে আর প্লাস আপনারও সুবিধা হবে, সেই ক্ষেত্রে আর কি বলতেছে যে আমাদের থেকে আপনারা উদ্যোগ নিলে ব্যবসার উদ্যোগ নিলে আমাদের থেকে আপনারা পরামর্শ নেবেন আর কি, যেগুলো হচ্ছে সত্তর টাকা ডজন, সত্তর ছ টাকার তো ফিস, জি ছ টাকা ফিস, এগুলো হচ্ছে পাঁচ টাকা ফিস, এগুলো বিভিন্ন রেঞ্জের আছে আমরা বললে ওইভাবে দিয়ে দেবো, এই যে নব্বই টাকা ডজন, এগুলো আছে একশো বিশ টাকা ডজন, এই যে এগুলো ডিজাইন আছে, এই যে এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ডজন, জি এরপরে এই যে এগুলো ফিস আছে, এই যে এগুলো হচ্ছে একশো ষাট টাকা ডজন, ওগুলো এক একটা এক এক মডেলের বা স্যাম্পলে যতগুলো দেখাতে দেখতেছেন আমাদের গোডাউন আছে আর আমরা এক একটা এক এক মডেলের রাখি, এখানে দোকান তো সব জায়গা ধরে না বুঝলেন না ভাই, এই সেই ক্ষেত্রে আর কি দেখাচ্ছে আমরা ওইভাবে মাল সাজানোর চিন্তা করি আর কি বুঝছেন, মানুষ হাঁটার রাস্তা নেই তারপরে দেখা যায় ওইখানে দোকান দিয়ে বসে রয়েছে, হ্যাঁ চক বাজার, এইটার নামে চক বাজার, চক বাজার এটা রানিং একদম আইটেম, এগুলো হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা, তিনশো তিরিশ কাঁকড়ার আইটেম আপনি তো এখানে দেখতে আছেন, ধারণা আছে যে হিউজ পরিমাণ বলতে এই যে এখানে তিন টাকা সামথিং পড়ে, এক টাকা বিশ পয়সা পড়ে, এই যে এগুলো একশো বিশ টাকা প্যাকেট, এক টাকা বিশ পয়সা পিস, এই যে এগুলো আছে, এই যে এগুলো বিভিন্ন রেঞ্জের আছে আমরা বললে ওইভাবে দেখাই দেবো ঠিক আছে, এগুলো দুশো টাকা প্যাকেট, পাঁচ টাকা সামথিং, এই যে অনায়াসে বিশ টাকা বিক্রি হয়, এগুলো হচ্ছে আপনার ন টাকা পিস, দুশো বিশ টাকা প্যাকেট, এগুলো চাইনিজগুলো আবার এই যে এইগুলো, এগুলো দুশো, এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা প্যাকেট, ছত্রিশ পিস, এটা কিন্তু চাইনিজ, চাইনিজ কাঁকড়া বুঝতে পারছেন, টু কালারের মাল, একশো বিশ টাকা ডজন, দশ টাকা পিস, এরপরে ওই যে উপরে কিছু শাড়ির প্রিন্টিং আছে এগুলো ষাট টাকা পাতা আছে, নব্বই টাকা আছে, পঞ্চাশ টাকার আছে, বিভিন্ন রেঞ্জের আছে আমরা বললে ওভাবে দিয়ে দেবো, এগুলো হচ্ছে আশি টাকা পিস, আশি টাকা পিস, মালা আছে, ও বেবি আছে, পিনের আইটেম আছে, ওইদিকে তো অনেক আইটেম আছে, যে ওইখানে বেবিগুলো দেখেন বেবিগুলো ওই যে ওই স্টিকে দেওয়া আছে, এক একটা মডেল রাবার যেমন মানে একটার পর একটা উঠেলে ডিজাইন পাবে, ওখানে একটার পর একটা উঠেলে আমার ডিজাইন ডিজাইন দিয়ে দেবো সমস্যা, ঠিক আছে মেটাল কাঁকড়া এগুলো তিনশো ষাট টাকা, তিরিশ টাকা, তিনশো ষাট টাকা, জি জি এগুলো কালার আছে বললে আমরা কালার দিয়ে দেবো, আমার এগুলো আছে একশো আশি টাকা ডজন, এটা একশো আশি, এটা আছে একশো আশি, এটা আছে একশো সত্তর, এই যে এগুলো বললে আমরা ওইভাবে ডিজাইন বললে এই যে এগুলো একশো পঞ্চাশ, বারো টাকা পিস, একশো পঞ্চাশ, একশো পঞ্চাশ, জি 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 একশো পঞ্চাশ, এই যে এগুলো আছে বড়ো মাল, বড়ো মাল আছে আবার ছয়শো বিশ টাকা ডজন, ছয়শো বিশ টাকা ডজন, জি ছয়শো বিশ টাকা ডজন, এই যে বড়ো বড়ো মাল ডিজাইন বললে ডিজাইন দিয়ে দেবো, জি এই যে আরেকটা হিট মাল আছে, এই যে এটা এটা হচ্ছে আপনার নশো আশি টাকা ডজন, নশো আশি, আরেকটা আছে এক হাজার পঞ্চাশ, আরেকটা এক হাজার বিশ এরকম, আর এই যে এটা আছে আপনার চারশো আশি, চল্লিশ টাকা পিস, জি চল্লিশ টাকা পিস, তাহলে বললে আমরা ওইভাবে দিই, এই যে আরেকটা আছে আনকমন মাল একটা, এই যে এটা হচ্ছে আপনার বললে না না দেখালে বুঝতে পারবে না, এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা পিস, এই যে একটা জুলু জুলুনি থাকবে, জুলুনি দেওয়া আছে, জুলুনি দেওয়া, আর এখানে তো কালার আছে, একশো তিরিশ টাকা পিস ভাই, আমার কাছে এক কথা শেষ ভাই, দামই কম নামি আইটেমের শেষ নেই ভাই, যারা চাইতে আছে যে দশ টাকার আইটেম নিয়েও বিক্রি করবে, দশ টাকার আইটেম আছে ইনশাল্লাহ দিতে পারবো সমস্যা নেই, এগুলো কিছু কাঁকড়া আছে আপনার মাত্র সত্তর টাকা ডজন, সত্তর টাকা ডজন, এগুলো আছে একশো বিশ টাকা ডজন, একশো বিশ, দশ টাকা পিস, ষাট টাকা ডজনের মাল আছে, ষাট টাকা ডজন, এগুলো আছে একশো তিরিশ টাকা,
এগুলো 12 টাকা জি 11 টাকা পিস পড়ে 130 এই যে এগুলা কাকড়া আছে 130 এগুলা আছে 120 10 টাকা পিস জি রানিং কিছু টপ দেখেন জি এই যে এগুলো হচ্ছে আপনার 90 টাকা বক্স 90 টাকা বক্স ইউজ কালেকশন জি এখানে অনেক কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে চাইলে আপনি যে কোনো এক বক্স করে স্যাম্পল নিতে পারেন কোনো সমস্যা নেই কিছু সিরুন আইটেম আছে এই যে সিরুনের ধরে আমার কাছে সব আইটেম আছে আমরা বললো আর নীলফালিশ আছে 18 টাকা পিস আছে 16 টাকা পিস আছে এগুলো হচ্ছে কালার মিলে নিতে পারবো আর এগুলো হচ্ছে 18 টাকা পিস 220 টাকা ডজন আর কি ধর জি এরপরে টিভির দাম হচ্ছে আপনার 30 টাকা পাতা অনলি 30 টাকা পাতা এই যে এগুলো হচ্ছে লাভজনক ব্যবসা আর কি 3 টাকা কিনে 10 টাকা বিক্রি এটা একদম মানে বলতে হয় না দোকানদার কাস্টমারে দিয়ে যায় 10 টাকা বাচ্চাদের টিপ দুল কানের দুল জি টিপ দুল গোল্ডেন দুল টুল আছে আমরা বললে আরো ডিজাইন দেখাবো ভাই এখন তো দেখানো ভাই সবগুলো সম্ভব না নীল কাটার কত করে ভাই নীল কাটার হচ্ছে আপনার 240 টাকা এক নম্বরটা জি ডজন ডজন 240 মানে পার পিস কেনা পড়ে কত পার পিস পড়ে আপনার 20 টাকা থেকে কম 20 টাকা 50 টাকা মতন বিক্রি জি 50 টাকা 60 টাকা বিক্রি এটা হচ্ছে আপনার 330 না দুই ডজন আছে এখানে দুই ডজন 165 টাকা 13 টাকা পিস পড়ে আর কি আচ্ছা এটা হচ্ছে আপনার 15 টাকা পিস 15 টাকা পিস এটা আরেকটা আছে 120 টাকা পিস এটা কত এটা হচ্ছে আপনার 30 টাকা পিস 30 টাকা পিস 30 টাকা পিস এরপর আরো বেবি আইটেম এই যে এই সাইডও বেবি আইটেম অনেক আছে পাতাগুলো কত করে এগুলো 150 টাকা আছে 120 টাকা আছে 130 টাকা আছে আপনার দোকানের নাম আছে হারুন স্টোর আচ্ছা জি জি এসকে এগুলো 60 টাকা পাতা আছে 50 টাকা পাতা আছে 110 টাকার পাতা আছে বিভিন্ন রেঞ্জের আছে সমস্যা আর এগুলো আছে কাজল তো এগুলো 60 টাকা পাতা জি 60 টাকা পাতা মাত্র 60 টাকা এটা আছে 110 টাকা পাতা 110 60 টাকা 90 টাকা 95 টাকা এরকম রেঞ্জের অনেক আছে এই যে সিরুনি জি জি সিরুনি কত করে সিরুনি 60 টাকা আছে এটা হচ্ছে আপনার 130 টাকা বান্ডিল তিন ডজন দাম 130 আবার এগুলো আছে শুধু 35 টাকা আছে 30 টাকা আছে 20 টাকা আছে বিভিন্ন রেঞ্জের আছে 60 টাকা 70 টাকা ডজনের আছে এই যে টপ গুলো দেখেন 40 টাকা পাতা মাত্র মানে 3 টাকা 3.5 টাকা পড়ে না কিন্তু 3 টাকা জোড়া 20 টাকা অনায়াসে বিক্রি হয় এগুলো মানে 3 টাকা কিনা 20 টাকা বিক্রি জি মানে 60 টাকা জোড়া 20 টাকা অনায়াসে বিক্রি তাহলে তো লাভ তো এখানে আছে অর্ধেকেরও বেশি লাভ সব এগুলো প্রফিট আইটেম আমরা বললে রেট দেওয়া আছে রেট দিয়ে দেবো সমস্যা হবে না আর লিপস্টিক এই যে এটা 3 টাকা সামথিং কিনা পড় 3 টাকা কেনা 3 টাকা কিনা 10 টাকা 3 টাকা সামথিং আর কি 150 টাকা বান্ডেল আর 130 টাকা বান্ডেল আচ্ছা আচ্ছা 36 পিসের দাম আবার এই যে ছোট আয়না আছে শুধু 40 টাকা ডজন ঈদের অবশ্য তো দুল চলবে ঠিক আছে এগুলো 30 টাকা জোড়া 30 টাকা জোড়া এই যে এরপরে এগুলো আছে 40 টাকা 50 টাকা আমরা বললে ওভাবে রেট দিয়ে দেবো আর ওভাবে ইয়ে করে দেবো সমস্যা হবে না ভাই এখানে কোনো প্রতারণতার শিকার হবে না ভাই আপনারা একটা গ্যারান্টি দিতে পারি ভাই আমার থেকে যে মাল নিক প্রতারণতার শিকার হবে না কেউ খারাপ মাল পাবে না বা কোনো রিজেক্ট মাল দেবো না সবই নতুন মাল দেবো এগুলো হচ্ছে আপনার 120 টাকা পিস 120 জি জোড়া এগুলো হচ্ছে আপনার বড় মাল তো আপনার পাতারও বেশি খুলে না দেখালে বুঝতে পারো না একদম বড় মাল এবং কি কত জোড়া 120 টাকা জোড়া 120 টাকা জোড়া জোড়া এগুলো কত ভাই এগুলো চায় না জি আয়নার ভিতরে এক চিরুনি আছে চিরুনি একটা চিরুনি আছে এটার দাম হচ্ছে আপনার 70 টাকা 70 টাকা পিস এই যে এখানে আরো কিছু ব্রুজের আইটেম আছে এই যে দেখেন এক একটা এক কোয়ালিটির এখানে 20 টাকা 25 টাকা 26
টাকা এরকম কিনা পড়বে আর কি। আমরা বললে ওইভাবে রেট দিয়ে দেবো, আর হচ্ছে আপনার মানে ডিজাইন বাই ডিজাইনের রেট আছে তো আমরা ওইভাবে রেট দিয়ে দেবো, বুঝছেন। অনেক ডিজাইন আছে এখানে, অনেক ডিজাইন আছে, এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জি জি জি, এই যে এগুলো জুরকি দেওয়া আছে, এই যে অনেক সুন্দর ডিজাইন, জি জি, 140 টাকা পাতা, 150 টাকা পাতা, 180 টাকা ডজন, 13 টাকা ফিস কেনা পড়ে, এই এরকম আর কি। এটা হচ্ছে আপনার 20 টাকা ফিস কেনা পড়বে, এটা অনেক চলে ভালো। এই যে মৌমাছি আছে একটা, এই যে মৌমাছি, এটা হচ্ছে 13 টাকা ফিস কেনা। এগুলোর কালার আছে বললে আমরা কালার দিয়ে দিই। এরপরে কিছু মেহেদি আইটেম আছে দেখা দিই, জি জি জি, কাবেরি আছে, এই যে কাবেরি আছে, অর্গানাইজ আছে, মমতাজ আছে, স্মার্ট আছে, রাঙ্গাপুরি আছে, এগুলো তো সব কপি, অরিজিনালটা পাওয়া যায় না, জি জি জি, না এগুলো ভালো কোয়ালিটি, ভালোটা কোয়ালিটি ভালো কিন্তু কপি, জি জি, অরিজিনালটাকে পাওয়া যায় না, তাই তো, জি জি জি। এগুলো কত করে? সবাই আছে, এগুলো বিভিন্ন রেঞ্জের আছে, আমরা বললে ওইভাবে রেট দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখন তো রেট বাড়তেছে ভাই, জি জি, মানে এখন একটা দাম বলবো, এক সপ্তাহ পর দাম আবার বাইরে যাবে, জি জি, তখন আবার আমরা, জি জি জি, সেই জন্য। আচ্ছা, এই যে এগুলো বেগুলো, এগুলো লেঞ্জার সিস্টেম আর কি, যে এগুলো ক্লিপ, ক্লিপ বউ ক্লিপ বলে আর কি, এগুলো বউ ক্লিপ, বউ ক্লিপ, জি, এগুলো বিভিন্ন কালার আছে, আবার পায়েলও আছে, পায়েলের আইটেম আছে, যে দেখাই নিতে হবে, পায়েল আইটেম আছে, 70 টাকা ডজন আছে, 300 টাকা আছে, 360 টাকার আছে। আমিন ভাই, আসলে যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই অবশ্যই, আমি বলতেছি যে আমার সাথে যোগাযোগ করেন, একটা না একটা শিডিউল বা একটা না একটা পরামর্শ অবশ্যই দেবো, তো ভালো পরামর্শ দেবো, খারাপ দেবো না, চাকরির থেকেও ভালো হবে, আমি এতটুকু বলতে পারি। আর এই ব্যবসাটা আসলে লাভ হয় বেশি, মোটামুটি এটা দিয়ে মোটামুটি ভালো কিছু করতে পারবে, আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। অনেকে আছে মাথা গুজাগুজি করে, যে ভাই রোডে গাড়ে ঘুরতে আছে, ভাই শিক্ষা পড়ালেখা করে দেখেছে, অনেকে রোডে ঘুরতে আছে, কি করবে কি করবে কি করবে না, এটা নিয়ে ভাবতে আছে, কুল পাইতেছে না যে কি করবে। ভাই আসলে আইসা আমার সাথে দেখা করানো তো, তা নাহলে আমার নাম্বার তো অবশ্যই দেওয়া আছে, জি জি, স্ক্রিনে দেওয়া আছে, দোকানের নাম অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমি সব পরামর্শ দিয়ে দেবো। আর লাস্ট কথা হচ্ছে, সবাই আসবেন, আইসা দেখে শুনে মাল কিনবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।